নরসিংদী তিন শিবপুর আসনের সাবেক এমপি মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে আটক করেছে যৌথবাহিনী। ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগ প্রধান পলাতক শেখ হাসিনা সরকার আমলের সাবেক এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন এই ডলার সিরাজ। সোমবার বিকেলে রাজধানীর আসাদগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে মোহাম্মদপুর থানায় তাকে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আলী ইফতেখার হাসান। অফিসার্স ইনচার্জ ইফতেখার হাসান বলেন, সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে সেনাবাহিনীর সহায়তায় থানায় নিয়ে আসা হয়েছে। নারায়ণগঞ্জে দুটি হত্যা মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি নারায়ণগঞ্জ পুলিশকে জানানো হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী তিন শিবপুর আসনে দ্বিতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচিত হন সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজ। এর আগে 2014 সালেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন তিনি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই।